মানবাজারের চেপুয়া গ্রাম থেকে উদ্ধার হলো একটি বিলুপ্ত প্রায় প্রাণী। আজ সকালে চেপুয়া গ্রামের কয়েকজন বাসিন্দা পুকুর পাড়ে প্রাণীটিকে ঝিমিয়ে থাকতে দেখে উদ্ধার করেন। স্থানীয় মানুষেরাই বন দপ্তরে খবর দিলে দুপুরের দিকে দপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে নিয়ে যান। দপ্তরের কর্মীদের একজন জানান, এটি সম্ভবত গন্ধগোকুল। প্রাণীটিকে দেখতে গ্রামে প্রচুর মানুষ ভিড় করে। প্রাণীটি যে অবস্থায় ছিল তাতে তাকে মোটামুটি সুস্থ বলেই মনে হয়েছে। তবে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসার পর সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রাণীটিকে ধরে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য বনদপ্তরের কর্মীরা গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।